সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে। দর্শক, আমাদের আজকের পর্বে আমরা জানব চাল কুমড়া চাষ পদ্ধতি সম্পর্কে। গৃহস্থের বাড়ির চালে চাল কুমড়া গাছ উঠিয়ে দেওয়া হয়, চালে শোভা পায় বলে বোধহয় এর নাম হয়েছে চাল কুমড়া। বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রায় সব ঘরের চালে চাল কুমড়ার গাছ দেখতে পাওয়া যায়। চাল কুমড়া কাঁচা অবস্থায় সবজি হিসেবে যেমন পুষ্টিকর, তেমনি পাকা চাল কুমড়া মুরব্বাও খুব সুস্বাদু। এছাড়া চাল কুমড়ার পাতা শাক হিসেবেও খাওয়া যায়। চাষ উপযোগী জমি ও মাটি, বন্যামুক্ত, পানি নিকাশের সুবিধা আছে এমন উঁচু বেলে দোআঁশ বা দোআঁশ মাটি চাল কুমড়া চাষের জন্য উপযোগী। ছায়াযুক্ত ও যে জমিতে পানি জমে সেখানে চাল কুমড়া ভালো হয় না, এজন্য মাটি খুব চুরচুরে করে তৈরি করতে হয়। চাল কুমড়ার জাত, আমাদের দেশে এই ফসলটির স্থানীয় জাতের আবাদ করা হয়ে থাকে এবং এর জীবনকাল 125 থেকে 160 দিন। বীজ বপনের সময়, বীজ বপনের সময়কাল চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস। বীজের পরিমাণ, প্রতি শতকে 3 গ্রাম, প্রতি হেক্টরে 300 থেকে 400 গ্রাম। মাদার আকার ও দূরত্ব, মাদার আকার দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, প্রস্থ 75 সেন্টিমিটার এবং গভীরতা 60 সেন্টিমিটার। শহরে যারা অল্প জায়গায় চাল কুমড়ার আবাদ করতে ইচ্ছুক, তারা মাদার আকারে ডাম বা মাটির পিপা ব্যবহার করতে পারেন বা বাড়ির ছাদে এ ফসলের আবাদ করতে পারেন। মাদা হতে মাদার দূরত্ব রাখতে হবে 2 থেকে 2.5 মিটার। বীজ বপন, বীজ 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর বপন করতে হবে। মাদা বা ড্রামে 4 থেকে 5টি বীজ বপন করলেই চলে। চারা গজানোর পর 2 থেকে 3টি সুস্থ চারা মাদায় রেখে বাকি চারা তুলে ফেলতে হয়। চারা বড় হলে মাচা বা ঘরের চালে গাছ তুলে দিতে হবে। চাল কুমড়া খুব বড় বা ভারী হওয়ায় ফলের ভারে কিংবা জ্বরের বেগে নষ্ট হওয়ার ভয় থাকে, এজন্য ফলগুলি মাচার সাথে ঝুলিয়ে রাখতে হয় বা রাখা দরকার। গাছ যদি চালের উপরে ওঠে তবে এরকম ব্যবস্থার দরকার নেই। সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি, প্রতি মাদায় যে হারে সার প্রয়োগ করতে হবে তা হলো গোবর 10 কেজি, সরিষার খৈল 200 গ্রাম, ইউরিয়া 200 গ্রাম, টিএসপি 200 গ্রাম, এমওপি 75 গ্রাম। শহরের ড্রামে আবাদকারীদের জন্য সার ব্যবহারের মাত্রা হলো গোবর 6 কেজি, সরিষার খৈল 150 গ্রাম, ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 50 গ্রাম। গোবর, সরিষার খৈল ও টিএসপি জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে এবং মিশিয়ে ব্যবহার করতে হবে। ইউরিয়া ও এমওপি সার চারা গজানোর 20 থেকে 25 দিন ও 40 গ্রামে যারা চাষ করবেন তারা ড্রামের পানিতে এসব সার উপরে উল্লেখিত মাত্রায় একত্রে 45 দিন পর মাদা বা ড্রামের পানির ড্রামের মাটির চারিদিকে মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। সেচ প্রদান, ফসলের সুষ্ঠু বাড়বাড়তির জন্য প্রাণী সেচের প্রয়োজন হয়।
তবে প্রয়োজন ব্যতীত জমিতে পানি সেচ দেওয়া ঠিক নয়। এছাড়া জমি থেকে অপ্রয়োজনীয় পানি নিকাশের ব্যবস্থা করা উচিত। মাটিতে খড় বিছানো, জমিতে চাল কুমড়া আবাদের জন্য মাচার পরিবর্তে জমিতে খড় বিছানো যেতে পারে, তবে মাচায়ও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে গাছ 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হলে মাচা দিতে হবে। যারা ড্রামে আবাদ করবেন তারা ছাদে বাঁশের ফ্রেম তৈরি করে তার উপর দিতে পারেন। রোগ দমন, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ ও অ্যানথ্রাক্সনোস রোগ দ্বারা চাল কুমড়ার ফসল আক্রান্ত হয়ে থাকে। রোগ নাশক ওষুধ দিলে এসব রোগ দমন করা যায়। তবে যারা কচি ফল সংগ্রহ করবেন তাদের এসব বালাই নাশক ব্যবহার না করাই উত্তম। পোকামাকড় দমন, চাল কুমড়া গাছে প্রধানত যেসব পোকামাকড় আক্রমণ করে থাকে তা হলো লাল বিটল পোকা ও ফসলের মাছি পোকা। কীটনাশক প্রয়োগ করে এসব পোকা দমন করা সম্ভব। ফসল কাটা বা সংগ্রহ, চারা গজানোর 50 থেকে 60 দিন পর গাছে ফল আসা শুরু হয়, তখন থেকে ফসল সংগ্রহ করা যায়। চাল কুমড়া অনেক দিন রেখে ব্যবহার করা যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম কৃষিভিত্তিক আরও ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিভিন্ন প্রকারের ছবি তোলা হয়।